কখনো হায়দ্রাবাদী, কখনো লখনৌই, কখনো আবাদী, কখনো কলকাতা স্টাইল। আজকে চলে এসেছি রানাঘাটে, এখানে শুনছি নাকি চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ ফ্রি দিচ্ছে। দোকানের সামনে চলে এসেছি, দোকানে যাই গিয়ে বাকি কথাটা দাদার মুখ থেকে শুনে নেবো। চলো, দোকানের ভিতরে এখন ঢুকে পড়ছি। চারটে টেবিলের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এদের রান্নাঘরটা ভিতরে। চলো খাবারগুলো তৈরি হওয়াটাও কিছুটা দেখে নিই। দেখতে পাচ্ছি এখানে আলু বয়েল করা হচ্ছে, বিরিয়ানির আলু এগুলো নাকি ভাই? বাহ, এই কিসে বয়েল করছি? সেটা কি গ্রেভি আছে এর মধ্যে? এটা গ্রেভি না, এটা গুড় দিয়ে আলু বয়েল করছে। ও বাহ। আর এখানে দেখতে পাচ্ছ জল ফুটছে, এর মধ্যে গরম মশলা আছে, আস্তই সব দেওয়া আছে। এর মধ্যে বিরিয়ানি রাইস যাবে নাকি ভাই? যাবে। বাহ, বিরিয়ানি রাইস দেখতে পাচ্ছ এখানে আছে। বাহ, এখানে এখন কত কিলো রাইস আছে দাদা? 2 কিলো। 2 কিলো? বাহ, এগুলো বিরিয়ানি মাটন তাই তো দাদা? এক একটা কত গ্রাম ওজন আছে মাটনের? 150 গ্রাম হয়ে যাবে দু পিস মিলিয়ে। বাহ, এখন দেখতে পাচ্ছি এখানে আলু দেওয়া হচ্ছে, এখানে ফ্রাই করা যে আলুগুলো ছিল সেগুলো এখন হাঁড়ির মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে। চিকেন 2 পিস মিলিয়ে 200 গ্রাম হয়ে যাবে। মাটন দেওয়া হচ্ছে এখন দেখতে পাচ্ছ নিচে। দাদা দোকানটা নিউলি ওপেন করেছো তাই তো? এটা বেশি দিন হয়নি, আমাদের আরেকটা আছে, সেটা 1.5 বছর হয়ে গেছে। তোমাদের আরেকটা ব্রাঞ্চ আছে? হ্যাঁ, ওটা হচ্ছে মেইন, ওটা আমার হবিপুরে আছে। নতুন করে রানাঘাটে আসা, নতুন করে ব্রাঞ্চ খোলা, এটা বেশি দিন হয়নি, এটা 5 দিন হয়েছে। 4-5 দিন হয়েছে খুলে? 4-5 দিন হয়েছে। তো এখানে অনেকে জানেও না, যারা জানেন না তাদের বলবো একবার আসুন, এসে একবার টেস্ট করুন। অনেক যারা টেস্ট করছেন এখানে একবার টেস্ট করে দেখুন, আশা করি খারাপ লাগবে না। আর স্পেশালি আমরা কি করছি, এখনও এক এক জায়গায় এক একটা টেস্ট প্যালেট থাকে না, তো কখনো হায়দ্রাবাদী, কখনো লখনৌই, কখনো আবাদী, কখনো কলকাতা স্টাইল, সব মিলিয়ে আমরা এক একদিন এক একটা এইরকম করছি। যেটা পাবলিক চান সেটাকে স্টিক করছে, সেটাই স্টেবল রেখে। আজকে কি স্টাইল করছো? কলকাতা স্টাইল। আজকে কলকাতা স্টাইলে করছো? আজকে কলকাতা স্টাইল। এখানে দেখতে পাচ্ছ চিকেনও চলে যাচ্ছে, এর মধ্যে দুধ আর কেশর আছে। এই জলটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে তাই? বিরিয়ানির মধ্যে দেওয়া হবে চাউলের উপরে। বাহ, দু হাতা করে দেওয়া হবে আর অল্প অল্প করে কেশর আর দুধের এটাও দেওয়া হবে নাকি ভাই? আরে উপর দিয়ে আবার কি দিচ্ছিস ভাই? এটা খোয়া খির নাকি? এটা খোয়া, খোয়া মাওয়া। বাহ, খোয়া খির। আর ঢাকনাটা দিয়ে দেওয়া হয়ে গেল। বাহ, এবার এটা কতক্ষণ হবে ভাই? আধা ঘন্টাতে হয়ে যাবে। আধা ঘন্টাতেই? বাহ। দাদা প্রথমে বলো কেমন আছো? ভালো আছি বাবা, ভালো আছি। তোমার নাম কি একটু বলে দাও। আমার কৌশিক আমার নাম আছে, আমার এটার নাম আছে দমে বিরিয়ানি। আর দেখতে পাচ্ছি এখানে মেনু কার্ডও এখানে দাদা বোর্ডে টাঙিয়ে রেখে দিয়েছে, কি কি আছে চলো একটু দেখে নাও। মটন লাহোরি, চিকেন লাহোরি, দেখলাম তো আছে, আরো কিছু কাবাব সেকশনটা আসছে, যদি ভালোবাসাটা পাই তাহলে ওগুলো অ্যাড অন হবে। লোকে রেসপন্স পেল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। চিকেন চাপ ফ্রি দিচ্ছো মানে ফুল প্লেট নিলে? একদম। কতদিন থাকবে অফারটা? এটা আছে কিছুদিন আছে, তোমাদের নাম নিলে ওটা অবশ্যই পাবো। ঠিক আছে, বিরিয়ানি পাওয়া যাবে ঠিক 12:30 থেকে রাত 9টা 9:30। আর দোকান প্রতিদিন খোলা তো? হ্যাঁ, প্রত্যেকদিন খোলা। বাহ, আর জায়গাটা কোথায় একটু বলে দাও সেটা? রানাঘাট কোর্টমোড়ের ঠিক পাশে দেখবেন আপনার ভারত পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোল পাম্পের ঠিক গায়ে। ঠিক আছে, এখানে লোকাল বাসগুলো দাঁড়ায়। রানাঘাটের কোর্টমোড়, এই যে এটা হচ্ছে পুলিশেরা ফাড়ি নতুন তৈরি করেছে, আর এর পাশে পেট্রোল পাম্পও আছে, তার মিডিলে হচ্ছে দাদার দোকান দেখতে পাচ্ছ এই যে দোকানটা। এটা কী হচ্ছে ভাই? চিকেন চাপ। বাহ, চিকেন চাপ এখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। বাহ, তো এখন দেখতে পাচ্ছ ঢাকনা খোলা হলো। তো দেখতে পাচ্ছ এখানে ফুল প্লেট বিরিয়ানি পেয়ে গেছি, আর চিকেন মাটন দুটোই একসঙ্গে নিয়ে নিয়েছি, আলাদা করে আর দেখাচ্ছি না। আর ভিতরে কী কী আছে চলো সেটাও দেখে নেবো। এর পাশাপাশি চিকেন চাপও নিয়েছি,
যেটা ফুল প্লেটের সঙ্গে কথা মতো ফ্রিও দিয়েছে দাদা, 90 গ্রামের উপরে 100 গ্রামের কাছাকাছি পেয়ে যাবে একটা চিকেন চাপ। গ্রেভিটাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গ্রেভিটা বেশ দেখতে পাচ্ছ থকথকে হয়েছে। আবার স্যালাডও দিয়েছে এর সাথে, স্যালাডের মধ্যে লেবু আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে আর শসা আছে, এক রকমের চাটনি করেছে। আই থিঙ্ক ধনে পাতা বা আদা ফাদা দিয়ে চাটনি হবে, তো চলো সেটাও টেস্ট করবো। পরিমাণটা যা দিয়েছে একজনের জন্য পেট এনাফ ভরে যাবে, তবে দুজনও শেয়ার করে খেতে পারো। তাহলে শুধু আগে রাইসটা একটু খেয়ে নিই। কেশরের একটা সুন্দর গন্ধ, তবে রাইসগুলো একটু হার্ড হার্ড লাগছে। আতর, জাফরান, তারপরে কেওড়া জল, গোলাপ জল, প্রত্যেকটা গন্ধই খুব সুন্দরভাবে ব্যালেন্স করা, বেশি ওভার লাগছে না। আবার চিকেন দেখো, ধরলাম আর খুলে চলে আসলো, তবে হালকার উপর একটু এফোর্ট দিতে হলো। আলুটাও দেখে নি, বাহ আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে। আর মাটনটা চলো দেখে নি, বাহ মাটনটা ভালোই সিদ্ধ হয়েছে, ভিতরে একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার চলে এসছে। চিকেনটা দিয়ে শুধু খাই, বেশি ভিতরে ঢোকে নি মশলা, পেঁয়াজ আলুটা বেশ নরম, রাইস দিয়ে বেশ ভালোই লাগছে খেতে। মাটন দেখতে পাচ্ছ, আর এর সাথে ডিম দিয়েছে, ডিম আর কি নর্মাল ডিম যেরকম হয় সিদ্ধ করে দিয়ে দিয়েছে। ধনে পাতার চাটনি, ধনে পাতার চাটনি বেশ ভালো লাগছে। মাটনটা একটু শুধু খেয়ে দেখি, মাটনটা বেশ ভালো লাগলো, চিকেনের থেকে মাটনের সফটনেসটা বেশি ভালো লাগলো। গ্রেভিটা দিয়ে চলো একটু টেস্ট করে দেখি বিরিয়ানিটা, চিকেন চাপের গ্রেভি আছে বেশ ভালোই লাগছে। বিরিয়ানিটা একটুখানি স্পাইসি আছে, দাদা বললো এই লোকালের লোক নাকি স্পাইসি বিরিয়ানি একটু বেশি পছন্দ করে। তবে গ্রেভিটা দিয়ে চিকেন চাপের গ্রেভি দিয়ে গেলে খুব সুন্দর অ্যাডজাস্ট হচ্ছে, বাহ চিকেন চাপটা বেশ ভালোই হয়েছে। পাম্পির একটা বাইট নিই, এই একটুখানি মাটন নিই আর একটুখানি চিকেন নিই আর এর সাথে একটু আলু। বেশ ভালোই লাগলো, সব কিছু মিশিয়ে খাচ্ছি, বেশি ভালো লাগে। তো যাই হোক খাবারটা শেষ করছি, করে দেবো ব্যাক করছি। আসছি দাদা, হ্যাঁ অবশ্যই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমরা এখানে এসো ট্রাই করতে, ব্লগটা এখানে করলাম, পরবর্তী ব্লগে দেখা হবে, টাটা বাই।